তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো শৈলরুদ্র ডেইলি ব্লগ। আজকে আমি একটা সাজুগুজু করেছি। কেন আজকে আমি সাজুগুজু এই জন্য করেছি, আমি যাচ্ছি আজকে কলকাতা JW ম্যারিয়টে ভিডিওস বানাতে। আজকে আমি দাদা বৌদি থেকে বিরিয়ানি অর্ডার করেছি। তোমাদেরকে আমি দাদা বৌদি বিরিয়ানি ব্লগে আগেও বলেছিলাম যে আমি আমার বাড়ির লোককে ছাড়া বাইরে কোনো ভালো খাবার খাই না, তাই জন্য আজকে আমি বাড়িতে দাদা বৌদি থেকে বিরিয়ানি অর্ডার করেছি। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমি যাব কলকাতা JW ম্যারিয়টে। তোমরা সঙ্গে থাকো, যেতে যেতে রাস্তায় অনেক মজা হবে, অনেক গল্প হবে। তো বন্ধুরা, ফাইনালি দাদা বৌদি থেকে বিরিয়ানি চলে এসেছে। আমি জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, দেখে নাও, চারটে অর্ডার করেছিলাম, চারটেতেই আমাদের সবার হয়ে যাবে। আমি তো এখন খেয়ে নেবো, কারণ আমি যেহেতু ভিডিও বানাতে যাব JW-তে, তো বাকিরা সবাই একটু পরে খাবে, তাদের এখনো স্নান বাকি আছে, স্নান করে তারা খেয়ে নেবে, তো আমি তাড়াতাড়ি করে আমারটা খেয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এখন আমি দাদা বৌদি থেকে বিরিয়ানি খাচ্ছি। তোমাদেরকে দেখালাম যে আমি বাড়িতে আজকে অর্ডার করেছি। আমি যেহেতু বেরাবো JW-তে, যাবো ভিডিও বানাতে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। বাড়ির সবাই একটু পরে খাবে, কারণ তাদের স্নান হয়নি, তো আমি খাই। খেয়ে রাস্তায় যেতে যেতে অনেক মজা হবে, অনেক কথা হবে, তোমরা সঙ্গে থাকবে। তো বন্ধুরা, এই এখন বেরোচ্ছি, উবের চলে এসেছি, উবের বুক করেছিলাম। তো ফাইনালি আমি JW ম্যারিয়টে পৌঁছে গেছি, এখন এন্টার করছি, গাড়ি চেক করবে। তো বন্ধুরা, ফাইনালি JW ম্যারিয়টের লবিতে আমরা এন্টার করে গেছি। লবিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, খুবই সুন্দর। আমি কোথাও পৌঁছালে সবার প্রথমে আমি ওয়াশরুমে যাই। এই ওয়াশরুমটাতে গিয়ে আমার প্রথমবার ফিল হলো যে আমি একটু ভিডিও শ্যুট ফটোশ্যুট করি, কারণ ওয়াশরুমটা খুবই পরিষ্কার ছিল, চকচক করছিল, মিররগুলো খুবই ভালো, তাই আমি একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিলাম, বুঝলে বন্ধুরা। JW-র ভিতরে আমরা এন্ট্রি করে নিয়েছি। তোমাদেরকে দেখালাম যে ভেতরে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরটা এত সুন্দর, কি বলবো, লবিটা খুবই সুন্দর। এটা এসছি এখন ছাদে, এসছি রুফে, এসছি রুফটপে, এখানে এসে একটু বসবো। এই যে সুইমিং পুল, বৃষ্টি না হলেই ভালো, কারণ বাড়িতেও পৌঁছতে হবে। তো সঙ্গে থাকো, এখনো আমরা বেরোতে এখান থেকে একটু লেট হবে, সন্ধ্যের সময় বেরাবো, তো এখন একটু মজা করবো, এখন ভিডিও শ্যুট করার টাইম আছে, এখন ভিডিও শ্যুট করবো। তাহলে বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এখন ভিডিও শ্যুট ফটোশ্যুট করব। তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমি ভিডিও শ্যুট ফটোশ্যুট করছিলাম, আর খুব মজা হচ্ছিল, কারণ প্লেসটা খুবই সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো, আর ভিডিওতে খুবই ম্যাটার করে ব্যাকগ্রাউন্ডটা। ভিডিওস বানানোর পর হাঁপিয়ে গেছিলাম, তাই জন্য দুটো পেপসির ক্যান অর্ডার করলাম। এখানে পেপসির ক্যান অর্ডার করলে গ্লাসের মধ্যে বরফ আর লেবু দিয়ে দেয়। এইবারে আমি পেপসির ক্যানটা হাতে নিলাম, আর নিলাম সাথে কাঁচের গ্লাস, এর মধ্যে ছিল বরফ আর একটা পাতিলেবুর টুকরো। এইবারে আমি পেপসিটাকে এই গ্লাসের মধ্যে ঢেলে খাবো। দুটো আমি কানের দুল পরেছিলাম, সেটা আমি খুলে রেখেছি, কারণ কান খুব ব্যথা করছে। এখন একটু এখানে লাইট চলেছে, দেখো তোমরা, আরও সুন্দর লাগছে জায়গাটা এখন দেখতে। দুপুরেও খুব সুন্দর লাগছিলো, কিন্তু এখন বেশি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর এখানেই আমি বসেছিলাম, বসে এখানে আমি পেপসি অর্ডার করছিলাম। তো বন্ধুরা, আমি যে পেপসি অর্ডার করেছিলাম, তোমরা কি জানো পেপসিটার দাম কত নিয়েছে? তোমাদেরকে সেটা দেখাচ্ছি, 826 টাকা, দেখতে পাচ্ছ, 826 টাকা। মানে আমরা দুজন এসেছি, দুটো খালি কি বলো এটাকে, পেপসির ক্যান, দুটো পেপসির ক্যান অর্ডার করেছি, দুটো পেপসির ক্যানের দাম 826 টাকা। মানে যেখানে বাইরে মনে হয় কিনতে এক একটার দাম মনে হচ্ছে পেপসির ক্যান 45 টাকা কি 50 টাকা করে, আমি মানলাম 200 টাকাই হতো, কিন্তু এখানে এতটাই দাম যে দুটো পেপসির ক্যান যেটা খেলাম সেটা নাকি দাম 826 টাকা। মানে এতটাই মানে ধারণার বাইরে, কি আর বলবো, কিন্তু খেয়ে ফেলেছি, এখন কী করবো। তো এবারে একটু খিদে পেয়েছে, ওই জন্য অর্ডার করেছি।
চিকেনের কাবাব, তো সেটাও খাবো। জানি না ওটার প্রাইস কত নেবে, কিন্তু খিদে পেয়েছে তো কি করব, খেতে তো হবেই। তো এখন পয়সা দেখলে চলবে না, পেটটাকে এখন শান্ত রাখতে হবে, কারণ অনেক খিদে পেয়েছে, সেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দূরে দুটো মেয়ে বসে আছে, তাদের হেয়ার কালারটা আমার হেয়ার কালারের সাথে ম্যাচ করে। তো বন্ধুরা, ফাইনালি চিকেন কাবাব চলে এসছে, দেখেই জিভে জল আসছে। ভাবছি কখন এনে দিয়ে যাবেন আর কখন আমরা খাওয়া স্টার্ট করব। এই চিকেন কাবাবটার নাম হলো নবাবি চিকেন কাবাব। এখানে অনেক রকম কাবাবের আইটেম ছিল, তো আমরা এটাই চুজ করেছি। এখানে দিয়েছে একটা কাঁটা চামচ আর একটা ছুরি, আর এটা হচ্ছে হাত পোষার একটা বড় কাপড়। তো এই কাপড়টা দেখে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমার মা থাকলে মনে হয় বলতো যে এই কাপড়টা চল বাড়ি নিয়ে চল, লাগবে কাজে। তো আমিও ভাবছি নিয়ে যাব, নিয়ে গিয়ে মাকে দিয়ে দেবো, কারণ এটা তো হাত মুছে ফেলেই দিতে হবে। তো ফাইনালি বন্ধুরা, এখন খাওয়ার টাইম। আমি দেখতেই পাচ্ছ কাঁটা চামচ দিয়ে কতবার কাবাবটাকে ভাঙার চেষ্টা করছি, কিন্তু সেটা পারছি না আমি, কারণ আমার হাত দিয়ে খাওয়া অভ্যেস। এখানে বাইরে বড় হোটেলে এসে তো আর হাত দিয়ে খেতে পারবো না, তাই জন্য কাঁটা চামচ দিয়ে খেলাম। তো খুবই ভালো লাগছে, মানে নতুন নতুন কিছু করছি বলে এটাই ফিল হচ্ছে। তো এখন খাচ্ছি, খাওয়া দাওয়ার পর আমরা এখন বিলটা পে করব। তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে জানাবো কত নিল। তো বন্ধুরা, আমাদের নবাবি কাবাব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম আমি এই বিলটাও শেয়ার করব কত টাকা নিল, তোমরা দেখো এখানে লেখা 1003 টাকা। মানে চার টুকরো নাকি মাংস খেলাম, সেটাও নাকি ঝোল দিয়ে না, শুকনো শুকনো, সেটাও নাকি 1003 টাকা। এর থেকে ভালো আমার বাড়িতে 2 কেজি চিকেন এনে আমি মাকে বলতাম মা রান্না করো, আমরা সবাই মিলে খেতে পারতাম। তো আর কি করব, খিদেও পেয়েছিল, এত এত বড় হোটেলে এসেছি, কিছু না খেতে আর এমনি এমনি ভিডিও বানিয়ে বেরিয়ে যাওয়া যায় না। তো একটা মানবিকতার খাতিরে এইটা আমরা অর্ডার করেছি। তো খাওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাব। তো বন্ধুরা, ফাইনালি এখন বাড়িতে যাচ্ছি। উবের বুক করা হয়ে গেছে, উবের আসবে। উবের আসতে এখনও 10 মিনিট টাইম লাগবে। এখন আমরা একটু নিচেটা ঘুরে নিই, কারণ তখন ঢুকতেই যখন ভিডিও বানাচ্ছিলাম তখন ওখানে একটা স্টাফ এসে মানা করেছে যে এখানে ভিডিও বানানো অ্যালাউ নাই। তো বন্ধুরা, এটা হচ্ছে JW-র ফার্স্ট ফ্লোর। এখানে ডেকোরেশনটা এত সুন্দর, মানে কি বলবো, ধারণার বাইরে। কলকাতা JW ম্যারিয়ট। তো এখানে ফটোশুট চলছে। ফটোশুট চল রহা হ্যায়? বাহ, কিতনা ফটো খিঁচা? এক মিনিট, আগে সে বহুত সারা ফটো। আচ্ছা, ইয়াপে বহুত সারা ফটো হ্যায় না? এখানেও ডেকোরেশনটা কত সুন্দর, দেওয়ালের মধ্যে ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা কিসের ফ্লাওয়ার? ও, এগুলোর তার, মোটা মোটা তার, তার দিয়ে বানানো। ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। এখন আমি জামা কাপড় চেঞ্জ করে স্নান করব, স্নান করে বাড়িতে যেটা পরে ঘুমাই সেটা পরবো, খাওয়ার খাবো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে। তোমরা ভালো থাকো, আমিও অনেক ভালো থাকবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুকুস করে ক্লিক করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বাই বাই গাইজ, গুড নাইট, লাভ ইউ অল।